রাষ্ট্রীয় উপহার বিক্রির ও মিথ্যা তথ্য প্রদানের কারণে দণ্ডিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন রাজনৈতিক নিপীড়নের শিকার তিনি ইমরান খানের এই দণ্ড নিয়ে সাধারণ পাকিস্তানিরা কি বলছেন একজন বলেছেন অনেকে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিল যে ইমরান খান গ্রেফতার হবেন তাকে গ্রেফতার করে সরকার আমাদের হৃদয় আঘাত করেছে এটি কোনো ছোটখাটো ঘটনা নয় আমরা সবকিছু ভেঙে জেলে ঢুকে আমাদের নেতা ইমরান খানকে বের করে নিয়ে আসব সামুয়েল ইয়াকুব নামে একজন বলেছেন ইমরান খানের বিরুদ্ধে কোনো মামলা নেই তারা যদি রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য ইমরানের বিচার করতে চায় তাহলে অন্য রাজনীতিবিদদেরও বিচার করতে হবে শুধু ইমরান খানের নয় যে রাষ্ট্রীয় উপহার তিনি পেয়েছেন এবং বিক্রি করেছেন এর সকল অর্থনৈতিক লেনদেনের রেকর্ড রয়েছে বিচারক তাড়াহুড়ো করে মামলার রায় দিয়েছেন এর উদ্দেশ্য হল এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে ইমরান খানকে জেল দেওয়া শফিক খান জুদর নামে এক ব্যক্তি বলেছেন ইমরান খানকে যে গ্রেফতার করা হয়েছে সেটি বৈধ ফারিয়াল তালপোরকে রমজানের চাদরাতে গ্রেফতার করা হয়েছিল আদিয়ালা জেল খোলার আদেশ দেওয়া হয়েছিল এবং তাকে সেখানে পাঠানো হয়েছিল একইভাবে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকেও জেলে পাঠানো হয়েছিল নওয়াজ শরীফকেও জেলে পাঠানো হয়েছিল রাজনীতিতে এসব হয় আগামী দশ পনেরো দিনের মধ্যে জামিন নিয়ে মুক্তি পাবেন পিটিআই নেতা ইমরান খান আমার মতে তাদেরকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় উজাইর আহমেদ নামে এক ব্যক্তি বলেছেন ইমরান খান দেশকে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে নয় বাকি সবাই নিজেদের নিয়ে ভাবেন দেশকে নিয়ে নয় জয়নাব খাতুন নামে একজন বলেছেন ইমরান খান একজন ভালো মানুষ একজন ভালো নেতা তারই ক্ষমতায় থাকা উচিত আমরা শুধু তাকেই ভোট দেব অন্য কাউকে নয় তিনি নারীদের সমর্থন করেন নারী অধিকারের পক্ষে কথা বলেন এ কারণে আমরা তার পক্ষে মোহাম্মদ নামে একজন বলেছেন কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি ইমরান খানের দৃষ্টিভঙ্গি তার সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল আমি বিশ্বাস করে যদি ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতেন এবং মোদী সরকার কিছুটা নমনীয়তা দেখাতেন তাহলে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব হতে পারত কোশাখানা দুর্নীতির মামলায় সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত তিনি এখন অ্যাটক জেলে বন্দি আছেন